ভালো ছিলাম তো। তো সে কেমন আছে? আশা করি তোমার সে ভালো আছো। দাঁড়ো দাঁড়ো, তোমাদের রেখে দিই, আমি তোমাকে কিছু করলাম। দাঁড়া দেখাচ্ছি, এই দেখো বুঝেছো তো, এখানে আমি ফুল দিয়েছি আর নিচেটা তোমাদের আমি দাঁড়া দেখাচ্ছি ভালোভাবে। দেখো গরম জল লাগি উপরে দাও। তোমার আশা করি ভিত্তি পেয়েছো। মানে ব্লেড নেই, নতুন ব্লেড, নতুন ব্লেড মাকে জিজ্ঞেস করে থাকতে পারি। নতুন ব্লেড নেই তো? নতুন ব্লেড কেন? আরে এইটা বের আছে পুরো পর্যন্ত, একটুখানি কেটে দিই নাহলে বিচ্ছি না শুকনো। দেখি জলটা দেয়, আর ওইটা বক্সটা দিই। তার জন্য তোমাদের একদিন মহিলাকে দেখাও যদি পারি, বুঝতে শেষে না। তো মা যাচ্ছে ব্লেড আনতে, বাবার একটা মহড়া তুলে আছে, তো বাবার অপারেশন হয়েছে। তোমাদের একটু দেখাবো, তুমি একটু ভয় পেও না। তো এই যে বাবা দেখো, ওখানে এই যে পরিষ্কার করছে, একটা মহড়া তোলার আছে, জন্যই মা নতুন বেড আনতে গেছে। নতুন বেড ছাড়া হবে না, সেই জন্য তোমাদের একটা কথা বলবো। তো আমি এখন পর্যন্ত জানি না কী করে ব্যাক ক্যামেরা, অনেকে বলে না ব্যাক ক্যামেরা করো, তো পাশে ব্লক করার সময় তো দুটো ক্যামেরা থাকে, কিন্তু ক্যামেরাটা করলে ফটো উঠে যায়, ঠিক আছে? তোমরা একটু বলে দিয়েছো যা সবাইকেই বলছি, ঠিক আছে? যারা ব্লক করো কীভাবে ব্যাক ক্যামেরা বলো কী করে করো সেটা প্লিজ আমাকে একজন হলে হবে একটু কমেন্টে প্লিজ বলে দিও, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু কমেন্টে বলো যে কীভাবে ব্যাক ক্যামেরা করে। তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, বাবার অবস্থা দেখতে পাচ্ছি, সব দিকে জামা কাপড় তারপরে এইসব সব জিনিস একবার এলোমেলো। তো মা ভালো করে বুঝছেন, এগুলো সব ধুয়েছে, রেখে দিয়েছে চেয়ারটাও এখানে আমাদের। তো যারা একটু চেয়ারে বসে অনেকদিন বসার পর তোমাদের বসে দেখানো হয়নি, নাহলে এমনি বসি। তো বেশ ভালো লাগছে। তো আজকের মা এই রেসিপিটা একদিন আমাদের সঙ্গে শেয়ার করবো, ছিল কী বললো আজকের দিদা এসেছিল না, অতটা সময় পায়নি, তো সেই জন্য পুজোটা দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই প্রতীকগুলো তোমার সেই কালী পুজোর সময় দেখিয়ে দিয়েছিলাম বাবা, একদম সিম্পল। দেখবে একটা জিনিস তার তোমার দেখাচ্ছি, এই দেখো উঠে গেছে, বুঝছো? এগুলো কেমন বলো তো, এগুলো উড় করলে একটু সব পড়ে গেল। এই যে মৌমাছির একটা জিনিস, বুঝলে? আমি চাবড়াটা খুব তুলেছি, মা ব্লেড এনে চলে গেছিলো, তো ব্লেড এনে নিয়েছে চলে গেল বাবাকে দিতে। দেখো সবটা গুঁড়ো হয়ে গেছে, তো এগুলো ভাবছি আমি থেতো করে দেখবো কী হয়। ইয়ে বাবা আবার পড়ে গেল, তো মায়ের স্নান হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, আমারও হয়ে যায়। এমনিতে বাবার স্নান করার পরও ড্রেসিং করে, বাবার একটা তুলেছ, চলো ওটা তুলে দিয়েছ, উঠেছে ব্লেড দিয়ে উঠলো, ও আমি বলছি ব্লেড দিয়ে তুললে, আমি বলছি ব্লেড দিয়ে তুললে, পরিষ্কার লাগে মানে তুলতে সব ঠিক আছে, এদিকটা যেন কাঁচা লাগে, এদিকটায় জল না লাগালেই ভালো করতে। কই যারা তুলেছ সেটা কোথায় থাকে? ওতে ঘাড়েনি, জানি ও ঘাড়বো না। তো বাবা এখন ড্রেসিংয়ে পরিষ্কার করছে, আর এর উপরে দেবে নেই নাহলে ভেতরে জল চলে যাবে। ওই সামনের মাঝখানটা একটু পরিষ্কার হবে, প্রচণ্ড মানে এতটাই মানে লাগছে না, তোমার দেখবি তারা দেখাচ্ছি। এই যে দেখো
এই যে দেখো দাঁড়া তোমায় দাঁড়া একটু ভালো করে দেখাচ্ছি দাঁড়া এই যে তো প্রচন্ড দাঁড়া দাঁড়া তো প্রচন্ড এই আর কি আর ওই শিশি এইদিকে মা আজকে স্ত্রীরা নেই এদিকে থাকলে একটু হইচই হয় তো বইমেলাই ভাবছি আজকে যাবো বলেছিল কালকে নিয়ে যেতে আর এইটা সেই বলেছিলাম না 20 টাকার মাল আর কি কিনেছে আর এখানে দেখো এই যে এগুলো কিনেছে খুব ভালো জানো তো এগুলো মা এটা ফলের জন্য অনেক ফল হয়েছে রাখার জানা নেই এই ফলের জন্য নিয়েছে ও মা চুল চুল আজ রেছ কি গো দাঁড়াও মাকে জিজ্ঞেস করো ও মা চুল আজ রেছ ঠিক আছে চিড়ে রেখে আসি আরে তোমাদের একটা জিনিস দেখাবো সেইটাকে দেখানি আমি দাঁড়াও খুব সুন্দর আমার বন্ধু দাঁড়াও তোমার দেখাই এই যে দেখো এখন নেই কিন্তু গোদের বাসস্থানটা তো দেখে দিতে পারি দাঁড়াও দেখাচ্ছি কী বলো তো পিঁপড়ে পিঁপড়ে হচ্ছে খুব ভালো জিনিস আমার তো খুব ভালো লাগাচ্ছে না কী করে সেখানে যায় তো আগে পিঁপড়েটাই থাকতো ঠিক আছে আর গর্তটা থাকতো পিঁপড়ে এখন আর দেখতে পাই না ভাবলাম কতটা এমনি থাকবে পিঁপড়ে ঘুরচুর করছে তখন আমার মাথায় বুদ্ধি পিঁপড়েগুলোকে একটু হাত কাতর করে ঢুকিয়ে দিয়েছে আর একটা পিঁপড়ে আর এখানে আমি দিলাম আর গুঁড়ো আরও যে মিষ্টি থাকে ওগুলো দিচ্ছি খেতেও দিচ্ছি আর ওগুলো দিচ্ছি তারা তোমাকে দেখাচ্ছি আশা করি তোমরা দেখতে পেয়েছো গর্তটা পরের একবার দেখিয়ে দেবো মা চলে এসছে মা ছিল না বলে তোমার দেখাচ্ছিল তো ওদিকে পাখা দাঁড়াও পাখাটা বাবা চালিয়ে দিই কারণ বাবা যেহেতু ড্রেসিং করছে তাই শুকনোটা দরকার অয়েল মেরে গেছো অয়েল ক্রিম একটু আস্তে করো আস্তে করো তো প্রচণ্ড জোর হয়েছে মা দেখবে না মা দেখতে যা ভয় পায় দেখেছো দেখি মায়ের মুখটা অনেকদিন ধরে কি দেখো কি সুন্দর ফ্রেশ না দেখো একটা টিপ পড়ো ভালো লাগে দেখতে ভালো লাগছে বলো সত্যি করে বলো ভালো লাগছে না তোমাকে আরে টিপ পড়ো ভালো লাগবে টিপের পাতা তখন নিয়ে আসি পরিবারে ভাই আর হ্যাঁ আজকে যেন ঠাম্মা না দুটো পেঁপে দিয়ে গেছে তোমাকে দেখাচ্ছি কি বড় এটা বড় গাছের মনে পেঁপে কালারগুলো খুব সুন্দর তোমাদের ভালো করে ক্যামেরায় তো দেখা যায় না বাড়িতে এলে একদিন তোমাদের পেঁপে দিয়ে মাছের ঝোল খাওয়াবো ঠিক আছে খুব সুন্দর আমি তো আমজারা দিয়েই রাখি এবার যারা আসবে তারা কমেন্টে জানাবে তাহলেই তো হয় তাই না তুমি তো বাড়ি আসতে চাও আর কমেন্টে কিন্তু ওই কথাটা প্লিজ তোমরা জানিয়ে দিও কীভাবে ব্যাক ক্যামেরা করে তো দুটো পেঁপে নিয়ে এসছে গেড়ি নিয়ে এসছে আরও অনেকই সবজি নিয়ে এসছে দিদাবার ভাত নিয়ে গেলো কারণ এটা পুজো পুজো দিয়ে আসেনি তারপর টাকা পাবে অনেক কিছু কাজ ছিল কমপ্লিট করে আসে সেই জন্য দিদার খাবারটা নিয়ে চলে গেছে সকালবেলা এসেছিল ছিল ও মা জলটা বাইরে নিয়ে যাচ্ছি ঘরে চলো জলটা আমি এটা উবুর করে দিই মানে দেখিয়েছি দেখানোর পর আর উবুর করতে ভুলে গেছি নার্সিং হোমে ভর্তি করেছে নার্সিং হোম হ্যাঁ আইসি রুমে ওদিকে বাইরে ছুঁড়ে ফেলে দেবে টেনে পেনে ফেলে দিলে ফেলে দাও মাছ মাছও থাকি আর দেখবে একটা জিনিস দাঁড়া তোমার দেখাচ্ছি ওই যে বইমেলা হয়েছে তোমার বলছিলাম না ওই দেখো বইমেলা থেকে আমি এই গল্পের বইটা শুধু এইটা না আর একটা ওটা তো কিসের বুড়ি জানো মা ঠাকুমার ঝুলি হ্যাঁ ঠাকুমার ঝুলি যে হয় না ওই ঠাকুমার ঝুলি আর রূপকথার গল্প
আর মা একটা কি নিয়েছিল জানো, লক্ষ্মী, হ্যাঁ 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 লক্ষ্মী ঠাকুরের পাশে এই তো সামনে নিয়েছি, এই তো এটা ঠাকুমার ঝুলি। আর লোককথার গল্পতে একটা খুব সুন্দর জিনিস আছে আমি দেখেছি, যেটা প্রথম অধ্যায়টাতেই রয়েছে, প্রথম অধ্যায়টাতে রয়েছে এই যে, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পাশে। আর এটা হচ্ছে ঠাকুমার ঝুলি, দেখতে পেয়েছ, এই যে এটা ঠাকুমার ঝুলি। আর এটা হচ্ছে পাড়ায় একটা দাদু আসে প্রতিদিন, প্রতিদিন না মাঝে মধ্যে আসে, তো মাঝে মধ্যে না অনেকদিনই আসে, তো আমি এই থালাটা নিয়েছি আমার পয়সা দিয়ে, দেখেছি আয়নার মতো সে আমার খাট দেখা যাচ্ছে, এই যে তোমার থালাটা আমি নিজে পয়সা দিয়ে নিয়েছি, যে কটা 500 টাকা জমেছিল সব ব্যাংকে ফেলে নিয়েছি, এই দেখো। তো মা একটা বালতি নিয়েছে, আমি একটা থালা নিয়েছি, আমার খুব ভালো লাগলো থালাটা, খুব সুন্দর। আর ঠাম্মা জানো তো আজকে এসেছিলো সকালবেলা এসেছিল, পাখাটা আমি আমি কেমন আপ ডাউন করছি, পাখা ও বক্সটা দাঁড়ো, বক্সটা রেখে দাও তো, হ্যাঁ তো দাঁড়াও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, হ্যাঁ চিপসটাই ভাবছিলাম সবাই খাবো, কিন্তু ভাত খাবে খাবে আর দেখো, তবে এ ভাজা আছে সেনকে এসআই থেকে নিয়ে এলে, এসআই না সেই আমরা সেই এতে গেছিলাম ফোনে ফোনতে ফোনে। তো চলো যাই হোক, তো আজকে ব্লগটা আমি এখান দিয়ে শেষ করছি, চলো কেন ভাবলাম শেষ করব কিন্তু শেষ আর হলো না, শেষ করতে গিয়ে শেষ হলো না, মা এখন দিদিকে খেতে বসে গেলো, তখন মা এগুলো খা, আমি তখন ব্লগটা শেষ করে দিই, চলো শেষই করে দিই। আর হ্যাঁ বাবার বেলটা একটু দেখি, চলো ব্লগটা আজকে শেষ। আর হ্যাঁ মায়ের জুতোটা না তোমাদের একটু দেখিয়ে দিই, জুতোটা না অনেকে দেখবে ডাক্তারে বলে নাকি, মা বলছিল পড়তে বলে জুতো ভালো, তো তো এই জুতোটাই হচ্ছে মানিয়েছে, আর এটা নাকি ডাক্তাররা বলেও ভালো, তো এই বালতিটা মানিয়েছে, এই যে ওই দাদুটার থেকে বালতিটা নিয়েছে, বাবাকে চান করলো মনে জলটা দিয়ে নিলাম, আর আমি ওই থালাটা নিয়েছি 120 টাকা বলেছিল, 100 টাকা দিয়ে, আর এটা মা দুটো না 3 নাইটি দিয়ে নিয়েছে, টাকা কোনো দেয়নি। আর এই ঝুড়িটা সে 20 টাকার মাল এসেছিলো, আরও অনেক কিছু নিয়েছিলো, প্লেটটা দেখেছিলাম। তো চলো আজকে ব্লগটা, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এডিট মানে শেষ করলাম, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে, আর অবশ্যই কিন্তু ব্লগটা পুরোটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু এত সুন্দর সুন্দর তোমরা ব্লগ পাবে, তাই জন্য কী করতে হবে না আরও বেশি বেশি সাবস্ক্রাইব এবং কমেন্ট আর লাইকটাও কিন্তু করতে ভুলো না, আর প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা না কেটে দেখবে, ঠিক আছে? যেটা বললাম সেটা প্লিজ তোমরা কমেন্টে জানিও, কী বলেছিলাম বলো, আমি বলেছিলাম যে কী করে ব্যাক ক্যামেরা করতে হয় সেটা তোমরা আমাকে একটু বলে দিও, ঠিক আছে? তোমাদের যদি কোনো ভুল আমার মানে তোমাদের চোখে পড়ে অবশ্যই তুমি কমেন্টে জানিও, ঠিক আছে? চলো টাটা, চলো একবার, হ্যাঁ আজকে ওটাই পর্যন্ত শেষ করলাম, সবাই ভালো থাকবে।